হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। বন্ধুরা, বুঝতেই পারছেন আজকে কি নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখতেই পারছেন ফুলের দোকানগুলোতে চলে এসেছি, বগুড়া শহরের ফুলের মার্কেটে, ফুলপট্টিতে। বন্ধুরা, আজকে 13 ফেব্রুয়ারি, ঘড়ি কাটায় যখন রাত 12টা পার হয়ে যাবে, ঠিক সেই সময় পড়ে যাবে 14 ফেব্রুয়ারি। আর 14 ফেব্রুয়ারি বলতে বুঝতেই পারছেন বন্ধুরা, 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। আর এই দিনে প্রিয়জন তার প্রিয়তমাকে ফুল উপহার দিবে। ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষকে ফুল উপহার দিবে, এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে দেখতে পাচ্ছি। সো আজকে 13 ফেব্রুয়ারি ফুলের বাজার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য ভিডিওটি বানানো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অনেকেই ফুলের মার্কেটে ভিড় জমিয়েছে, কারণ আগামীকাল 14 ফেব্রুয়ারি ফুলের বাজার খুব চড়া যাবে, ফুলের দাম যাবে অনেক এবং ফুলের দোকানগুলোতে প্রচুর ভিড় হবে। যারা আসলে ভিড় এড়াতে চান, ভিড়ের ভিতর আসতে চান না, তারা আজকে চলে এসেছেন ফুল ক্রয় করতে। এবং আজকে একটু ফুলের দাম কম যাবে, এই জন্য প্রায় অনেকেই চলে এসেছেন আজকে ফুল ক্রয় করতে। আজকে বন্ধুরা, এক একটা গোলাপের, থাই গোলাপের প্রাইস যাচ্ছে 25 থেকে 30 টাকা, এবং রজনীগন্ধার স্টিক যাচ্ছে 20 টাকা, কালার যে স্টিকগুলো রয়েছে 25 টাকা 30 টাকা 35 টাকায় বিক্রি হচ্ছে। এগুলোই বন্ধুরা আগামীকালকে বিক্রি হবে। এক একটা গোলাপ প্রায় 60-70 টাকায় বিক্রি হবে, গোলাপ স্টিক বিক্রি হবে 40-50 টাকায় বা এরও বেশি হতে পারে। সো বন্ধুরা, যারা আসলে ভিড় পছন্দ করেন না, তারাই ফুল ক্রয় করতে এসেছেন। এবং কী ধরনের ফুলের কালেকশন রয়েছে সেটাই আমি ঘুরে ঘুরে বন্ধুদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন টাটকা গোলাপ, একদম তাজা গোলাপ, বাগান থেকে মনে হয় এখনই ছিঁড়ে নিয়ে এসেছে। যে এক ভাইয়া তার প্রিয়তমার জন্য ফুল কিনে নিয়ে যাচ্ছে। পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুলের কালেকশন রয়েছে। প্রচুর লোকজন ফুল ক্রয় করছে আজকে। আগামীকাল তো এদিকে ঢোকাই যাবে না লোকজনের ভিড়ে, সারাদিনে প্রচুর ফুল বিক্রি হবে আগামীকাল। চোদ্দই ফেব্রুয়ারি আসলে একটা স্পেশাল ডে, এই দিনে প্রচুর ফুল ক্রয় বিক্রয় হয়, ফুলওয়ালাদের প্রচুর বিজনেস হয়, ফুলের ব্যবসায়ীদের। সো বন্ধুরা, ভিডিওটি যারাই পুরোটা দেখেছেন, আমার ভিডিও প্লে করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন, যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখানে রয়েছে কিছু সাদা গোলাপের কালেকশন, সাদা হলুদ লাল সুন্দর সুন্দর গোলাপের কালেকশন রয়েছে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।